পাকিস্তানের আসন্ন উপনির্বাচনে একাই 33টি আসনে লড়বেন পিটিআই চেয়ারম্যান ইমরান খান। আগামী 16 মার্চ এই উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এর মাধ্যমে নতুন এক নজির গড়তে যাচ্ছেন পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী। খবরে বলা হয়, দেশটির ইতিহাসে এই প্রথম এতগুলো আসনে লড়ছেন কোনো ব্যক্তি। রোববার লাহোরে পিটিআইয়ের নির্বাহী কমিটির বৈঠকের পর এই তথ্য জানান দলটির ভাইস চেয়ারম্যান শাহ মোহাম্মদ কুরেশি। এর আগে গত বছরের অক্টোবরে অনুষ্ঠিত উপনির্বাচনে 8টি আসন থেকে নির্বাচন করেছিলেন পিটিআই চেয়ারম্যান। এর মধ্যে 6টিতেই জয় পেয়েছেন ইমরান খান। উল্লেখ্য, 2022 সালে ইমরান খানের প্রধানমন্ত্রিত্ব চলে যাওয়ার পর গণহারে জাতীয় পরিষদ থেকে পদত্যাগ করেন পিটিআইয়ের আইন প্রণেতারা। দেশ ও দশের কথা বলে।